নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শেষ বয়সে ধনযোগ সম্পর্কে। কখন শেষ বয়সে একজন জাতক জাতিকার জীবনে ধনযোগ তৈরি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, কোনো জাতকের অথবা কোনো জাতিকার জন্মকুষ্ঠিতে যদি দ্বিতীয় পতি এবং লগ্নপতি যদি শুভ গ্রহ যুক্ত হয়ে লগ্নে অবস্থান করছে, তবে এই যোগ সূচিত হতে দেখা যায়। এরকম ধরনের যোগ যদি কোনো জাতকের কোনো জাতিকার দেখা যায়, তাহলে সেই জাতক জাতিকা শেষ জীবনে বিভিন্নভাবে অথবা বিভিন্ন সূত্রে প্রভূত অর্থের অধিকারী হয়ে থাকে। তাহলে আজ জানলাম যে একজন মানুষ তার শেষ বয়সে গিয়ে শেষ জীবনে প্রভূত অর্থের মালিক হবে কিনা, ধনযোগ তার ক্ষেত্রে শুভ ফলদায়ী হবে কিনা সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।